শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা জানো যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রতিষ্ঠানে অনেক সম্পদ থাকে। এই সম্পদের মধ্যে কিছু কিছু সম্পদের হয় অপচয়, আবার কিছু কিছু সম্পদের হয় অবলোপন। এখন কোন কোন সম্পদের অপচয় হয়, কোন কোন সম্পদের অবলোপন হয়, এই বিষয়গুলো জানা আসলে খুব দরকার। আসলে কি একটা কথা হলো যে যারা একটু গভীরভাবে জানতে চায় তাদের কিন্তু এই খুঁটিনাটি অনেক বিষয় তাদের জানা খুবই প্রয়োজন আমি মনে করি। তো যাই হোক, সেই হিসাবে কথা হলো যে কোন কোন সম্পদের অবলোপন হয়, এই জিনিসগুলো নিয়ে আমি আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি। এই জিনিসটা তোমাদের জানা খুব দরকার, কারণ হলো হিসাব বিজ্ঞান একটা বিষয় হলো যে একটু গভীরভাবে জানতে হলে দেখা যায় যে অনেক কিছু জানতে হয়, আর যারা যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের তো আসলে গভীরতার কোনো শেষ নেই। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা জানি যে একটা হিসাব করতে গেলে, অর্থাৎ বিশেষ করে আর্থিক অবস্থা বিবরণী বা অন্যান্য যে কোনো চাপটা তো করতে যাও না কেন, আমরা জানি যে সম্পদের উপরে অপচয় হয় আবার অবলোপন হয়। কিন্তু আমাদের জানতে হবে যে কোন কোন সম্পদের উপরে একচুয়ালি আমরা অপচয় ধার্য করি, আবার কোন কোন সম্পদের উপর আমরা অবলোপন করি। যে শিক্ষার্থী কোন কোন সম্পদের উপর অপচয় ধরতে হয় এই জিনিস, এইটার উপরে কিন্তু আমি একটা ক্লাস অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। আর আজকের যে বিষয়টি আলোচনা করব এটা হলো কোন কোন সম্পদের উপর অবলোপন হয়। তো যাই হোক শিক্ষার্থী, এখন কথা হলো যে অবলোপন যে যে সম্পদের ভয় হয় আমি এটা একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপর আমি মুখে দু একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি। সেটা হলো যেমন মনে করো সুনাম। আমরা জানি সুনাম হলো ব্যবসা প্রতিষ্ঠানের যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে স্থায়ী সম্পদ হলো কি, সুনাম। এই সুনামের পরে কি হবে, সুনামের পর অপচয় হবে না, সুনামের পরে হবে অবলোপন। যেমন একটা প্রতিষ্ঠান যত বছরের জন্য সুনাম কিনেছে, এই এইটার উপরে একটা বছরের জন্য যেই বছরটা আমি মানে হিসাব করছি এই বছরের পরে ওই যত বছর, যেমন 10 বছরের জন্য সুনাম লেখা থাকবে হয়তো যে সামনে সুনাম 10 বছর, তাহলে তোমাদের কি করতে হবে ওইটা 10 দিয়ে ভাগ দিয়ে এটার এক ভাগ আমাদের কি করতে হবে, অবলোপন করতে হবে। আর এই যে যতটুকু অবলোপন হবে শিক্ষার্থী, যে তোমাদের মনে রাখতে হবে যতটুকু অবলোপন হবে এতটুকু হলো কি যাবে বিশদ আয় বিবরণীত, অর্থাৎ এটা একটা খরচ। আর যতটুকু অবলোপন হবে না এটাকে কি করতে হবে, এটাকে নিতে হবে আর্থিক অবস্থা বিবরণীত, অর্থাৎ এটা একটা সম্পদ থাকবে। যেমন ধরে নাও 1 লক্ষ টাকার সুনাম যদি হয় তাহলে 10 বছরে 10 দিয়ে ভাগ দিয়ে এক ভাগ হলেও কত, 10,000, এই 10,000 টাকা হবে অবলোপন। আর 90,000 টাকা হবে কি, এটাকে বলা হবে সুনামের বিলম্বিত বা সুনামের মানে সুনাম রয়ে গেছে, ঠিক আছে, এটা যাবে আর্থিক অবস্থা বিবরণীতে। এরকম ভাবে মনে করো সুনাম, প্রাথমিক খরচ, ইজারা সম্পদ, বিশেষ করে এই যে তিনটা জিনিসের কথা বললাম আমি, এই তিনটা জিনিস হলো একইভাবে মানে প্রতিটা অঙ্কে বিশেষ করে কম বেশি দেখা যায় যে এটার উপর অবলোপন হয়। এ ব্যতীত আরো যে এন্ট্রিগুলো আছে আমি তোমাদেরকে একদম লিস্ট আকারে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখতে পাবো যে এই এই সম্পদে কি হবে। আমরা যখনই দেখবো এই সম্পদ প্রতিষ্ঠানে আছে আমাদের মনে রাখতে হবে এইটার পরে অপচয় হবে না, এটার পরে হবে অবলোপন। অনেক সময় কিন্তু তোমাদেরকে এটা কি করা থাকবে, এটা ব্যয়মিলের মধ্যে দেওয়া থাকবে, যেমন সুনাম 10 বছরে, অথবা তোমার ইজারা সম্পদ 10 বছরে, ঠিক আছে, অথবা প্রাথমিক খরচ 10 বছরে বা 5 বছরে, 4 বছরে। তোমাদের মনে রাখতে হবে 1 বছরেরটা আমরা অবলম্বন করবো এবং এটা নিয়ে বিশদ আয় বিবরণীতে, আর যতটুকু আমাদের বাকি থেকে যাবে এটা যাবে আমাদের কোথায়, আর্থিক অবস্থার বিবরণীতে। এবং এটা কিভাবে হিসাব করবা এটা সম্পর্কে কিন্তু আমি আবার ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা একটু করে আই বটন থেকে ক্লিক করে তোমরা একটু দেখে নিতে পারবা, বা আমার ভিডিও সার্চে তোমরা সার্চ বক্সে ওইখানে নাম লিখে যে ক্লাস তোমরা চাও নাম লিখে সার্চ করলে হয়তো পেয়ে যাবা। এরপরে যদি তোমাদের কোনো ই হয় যেটা আমার দেওয়া হয়নি, তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি ওটা তোমাদের ক্লাস দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ জানিয়ে।